নমস্কার আজ বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন দু হাজার সালের এই বিশ্ব পরিবেশ দিবস আমরা অন্যভাবে করোনার আবহাওয়ায় করোনার আতঙ্কে আতঙ্কিত হয়ে ঘরে বসেই যে যার মতো করে পালন করছি একটু শুরুতে ফেরা যাক নাইনটিন সেভেন্টি টুতে সুইডেনে স্টকহোমে ইউনাইটেড নেশনস থেকে প্রথম যে আর্থ সামিট হয়েছিল পাঁচই জুন থেকে ষোলোই জুন পর্যন্ত সেখানেই প্রথম এই পাঁচই জুনকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে ঘোষণা করা হয়েছিল ঘোষণা করা হয়েছিল যে স্বাধীনতা যেমন মানুষের জন্মগত অধিকার তেমনি প্রাকৃতিক পরিবেশকে অ্যাজ ইট ইজ পাওয়াটাও মানুষের জন্মগত অধিকার সতেরোশো ষাট সাল থেকে উনিশশো সাল এই দুশো বছর কিন্তু প্রকৃতির জন্য কোনো চিন্তা করা হয়নি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকেই পরিবেশের যে ভারসাম্য নষ্ট হতে শুরু করেছিল উনিশশো সালে এসে একটি আন্দোলনের ফলে সারা পৃথিবীর মানুষ সেটি জানল তারই ফলশ্রুতি নাইনটিন সেভেন্টি টুতে উনিশশো সালে আর্থ সামিটে পাঁচই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা তখন একটি অনেকগুলি অ্যাজেন্ডা ছিল তার মধ্যে একটি ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যে অ্যাজেন্ডা ছিল সেটি ছিল দু হাজার সালে এই আজকের আমরা যেখানে দাঁড়িয়ে আছি দু হাজার সালে আমরা পৃথিবীকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব পূর্বাবস্থা মানে কি অর্থাৎ সতেরোশো সালের আগে যে ঋতু বৈচিত্র্য পৃথিবীতে খেলে যেত যে ডাইভার্সিফিকেশন অফ সিজেন্স বোঝা যেত ছটি ঋতু বিবা বিশেষ করে প্রমিনেন্ট পাঁচটি ঋতু সেটি আমরা ফিরিয়ে দেবো টু জিরো টু জিরো ইয়ারে অর্থাৎ আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি খেয়াল করুন আমি সবাইকে অনুরোধ করবো খেয়াল করতে যে এই দু হাজার কুড়ি সালে করোনা আতঙ্ক আমি ছেড়ে দিচ্ছি আমপান আমি ছেড়ে দিচ্ছি তাছাড়াও আপনারা লক্ষ্য করুন কিন্তু ঋতু বৈচিত্র্য কিন্তু আমরা বুঝতে পারছি এই বৈশাখ মাসেই ধরুন পনেরো তারিখ পর্যন্ত প্রায় বসন্তের আবহাওয়া ছিল প্রায় প্রতিদিনই কালবৈশাখী হয়েছে দিনের বেলা টেম্পারেচার হাই থাকে বৃষ্টি দিতে কমে যায় সহনীয় পরিবেশ এবং এই সমস্ত কিছুই কিন্তু সেই ইউএনইপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম তার ফলশ্রুতি দু হাজার কুড়ি সালে মোটামুটি আমাদের পরিবেশটা সাকসেসফুলি হোপফুলি পজিটিভলি আমরা কিন্তু ঋতু বৈচিত্র্যটা বুঝতে পাচ্ছি। আমরা ছ মাসে দাঁড়িয়ে আছি এখন বাকি ছ মাস আমি রিকোয়েস্ট করব আপনারা খেয়াল করবেন যে হ্যাঁ ঋতু বৈচিত্র্য কিন্তু বোঝা যাচ্ছে ওভারল্যাপিংটা অত বেশি হচ্ছে না গাছ একটা লাইফলাইন আমরা সেই লাইফলাইনকে সাপোর্ট পাচ্ছি আমরা গাছ লাগিয়েছি প্রচুর গাছ লাগিয়েছি একটা একশো একর ভূমিখণ্ডে আমরা ধরেই নিই যে তেত্রিশ শতাংশ সেখানে জঙ্গল থাকার কথা কমতে কমতে সেটা উনিশ শতাংশে এসে পৌঁছে গেছে কোথাও কোথাও তেরো চোদ্দোই নেমে গেছে সেখান থেকে আমরা হোপফুলি অনেকটা উঠে আসতে পেরেছি অনেক জায়গাতেই পঁচিশ ছাব্বিশ শতাংশ পর্যন্ত আমরা জঙ্গল তৈরি করতে পেরেছি গাছ নিয়ে যে সচেতনতা গাছ যেমন কাটা হচ্ছে তেমনি আবার লাগানো হচ্ছে সচেতনতা কিন্তু যথেষ্ট বৃদ্ধি হয়েছে একটা লাইফলাইন লাইন গেল আরও একটা লাইফ লাইন আছে সেটা হচ্ছে নদী আমরা কিন্তু নদীকে ভুলে গেছি নদীকে ধ্বংস করেছি একের পর এক বাঁধ দিয়ে তার জলপ্রবাহকে রুদ্ধ রুদ্ধ করে দিয়েছি তাকে মেরে ফেলেছি কবির ভাষায় নদী আপন বেগে পাগল পারা না আর নদী আপন বেগে পাগল পারা হয় না বরং আমরাই আনন্দে আত্মহারা হয়ে যাই যখন ম্যাসঞ্জোর বেড়াতে যাই মুকুটমণিপুর বেড়াতে যাই মাইথন বেড়াতে যাই দেখি জলাধারে প্রচুর জল বোটিং করি ছবি তুলি পিকনিক স্পট হয়েছে সেগুলো এখন কার বিনিময়ে ওই নদীগুলোর বিনিময়ে যেখানে দেখছি যে একটু দূরেই নদীগুলো ক্ষীণ কায়া স্রোতহীনভাবে শীর্ণ স্রোত নিয়ে সে বয়ে চলেছে কষ্ট করে নদী তার নদী যে মা নদী সেই মাকে আমরা কিন্তু পঙ্গু করে ফেলেছি দু হাজার সালের এই বিশ্ব পরিবেশ দিবসে আসুন নদীগুলোর প্রতি আমরা একটু সজাগ দৃষ্টি দিই সেটা যে আরও একটা লাইফলাইন তাকে এইভাবে নষ্ট করা চলবে না এরপরে যদি বলি কীট পতঙ্গ পঙ্গপালের আক্রমণে আমার আমরা সবাই শঙ্কিত হয়ে পড়েছি কিন্তু খেয়াল করুন তার খাদ্য শৃঙ্খলা তো আমরা নষ্ট করে দিয়েছি সে খাবে কি তাই তো আমাদের জমিতে সে হামলা করছে কীট পতঙ্গ করে ফেলছি ঝোপঝাড় আমরা আমরা নষ্ট করে ফেলছি মৌমাছিকে থাকতে দিচ্ছি না আগামী দিনে যে বিপদ ভয়ঙ্কর আসছে যে মৌমাছি যদি চলে যায় আমাদের শস্য কিন্তু আর হবে না আমরা না খেতে বিয়ে মরব মৌমাছির সঙ্গে সম্পর্ক কি না মৌমাছি তো পরাগ মিলনে একটা জোরালো মিডিয়েটার জোরালো একটা মাধ্যম মৌমাছি যদি চলে যায় বি অ্যাওয়ারনেস আমাদের মধ্যে জাগ্রত করতে হবে ঝোপ ছাড় আমরা কেটে ফেলছি অনায়াসে তারা থাকবে কোথায় কারণ করে একটা সমীক্ষায় দেখা গেছে যে একটা বিস্তীর্ণ প্রান্তরে যেখানে অনাবাদী জমি ছিল সেই জমিগুলোকে ঝোপ ছাড় কেটে আমরা আবাদি জমি করলাম শস্য উৎপাদন বেশি হবে বলে কিন্তু দেখা গেল সমীক্ষায় যে পরবর্তী পাঁচ বছরে শস্য উৎপাদন কিন্তু বাড়লো না কেন বাড়লো না গবেষণা করে দেখা গেল ওই ঝোপঝাড় গুলোতে যে কীট পতঙ্গ পরাগ মিলনে সাহায্য করত। তারা তো উধাও সেখানকার বাস্তুতন্ত্র নষ্ট সুতরাং ফসল কিন্তু বাড়লো না পরাগ মিলনে তাদের সাহায্য পাওয়া গেল না বলে সুতরাং ওদের দিকে একটু নজর দিতে হবে পৃথিবীটা শুধু মানুষের নয় পৃথিবীটা হাতি বাঘ সিংহ কীট পতঙ্গ সাপ ব্যাং মৌমাছি পঙ্গপাল সকলেরই পৃথিবীটা এটা মনে রাখতে হবে আর মানুষের লোভ একটু কমাতে হবে আমাদের আরও চাই আরও চাই দুটো বাড়ি দশটা বাড়ি ছটা গাড়ি আরও একতলার ঘরে তো আমাদের এসি লাগিয়ে দেব এই যে আমাদের মধ্যবিত্ত মানসিকতাকে ভোগ বাদে নিয়ে যাওয়া হয়েছে এটা পরিকল্পিতভাবে করা হয়েছে আমরা তার শিকার মাত্র সুপরিকল্পিতভাবে করা হয়েছে এই ভোগবাদ যদি কমাই মনের দূষণ যদি কমায় তাহলে তো পরিবেশ দূষণ আপনার হতেই কমে যাবে এটা তো মনে রাখতে হবে যে নেচার অলওয়েজ মিটস আওয়ার নিড বাট নেচার নেভার মিটস আওয়ার গ্রিড আমাদের গ্রিড যদি কমে যায় লোভ যদি কমে যায় আরও ভোগ বাদ যদি কমে যায় তাহলে কিন্তু পরিবেশ তার সস্থানেই থাকবে পরিবেশ নিজেকে সারভাইভ করতে পারে আমরা পারি না আমরা পরিবেশের দ্বারস্থ আমাদের হতেই হবে সুতরাং আসুন দু হাজার সালে এই বার্তাটুকু দিই যে নদীকে রক্ষা করব কীট পতঙ্গ ঝোপ ছাড়কে রক্ষা করব পৃথিবীটা ওদেরও ওদেরকেও ভালোবাসবো তাহলে কেউই আমাদের ওপর হামলা করবে না আর খাদ্য শৃঙ্খলাটাকে মূল্য দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নিজের মতো করে পরিবেশকে ভালোবাসুন নমস্কার